আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের সূত্র ধরে আমার ব্যক্তিগত কিছু মতামত উপস্থাপন করতে চাই। একই সাথে আমার বিশ্বাস যে যারা আমাদের সৌদি প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন বা প্রবাসীদেরকে নিয়ে যারা কাজ করেন তারা এবং আমাদের সৌদি প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে সৌদি প্রবাসী ভাইয়েরা এই একটি জায়গাতে আমার সাথে হয়তো একমত পোষণ করবেন। আপনারা জানেন করোনা মহামারীর মধ্যেও আমাদের প্রবাস থেকে প্রবাসী ভাইয়েরা প্রচুর সংখ্যক রেমিটেন্স পাঠিয়েছেন। বিভিন্ন সময় আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে করোনার মধ্যেও যখন বিপুল সংখ্যক প্রবাসীরা গৃহবন্দী ছিল, বেকার ছিল, অনেকে কাজে যেতে পারেননি, অনেকে আবার অর্ধেক বেতনে কাজ করেছেন, এমন সময়টাও কিন্তু আমরা দেখেছি প্রবাসী আয়ের রেকর্ড। অতীতের বছরগুলোর তুলনায় করোনার মধ্যেও আপনারা যে রেমিটেন্স পাঠিয়েছেন সেটি কিন্তু রেকর্ড গড়েছে। বিভিন্ন সময় আমরা শুনেছি যে অতীতের বছরের তুলনায় সেটি ক্রমান্বয়ে বেড়েছিল, সেটি কখনো কমেনি। কিন্তু হঠাৎ করে একটি খবর, যে খবরটির কথা আজকে বলছি সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাহিরের দেশ থেকে রেমিটেন্স এসেছে $149 কোটি, যেটি গত 21 মাসে সর্বনিম্ন রেমিটেন্স। এই প্রথমবার আমরা যে রেমিটেন্সের রেকর্ডের কথা বলছিলাম যেটি বৃদ্ধি পেয়েছিল সেটি সর্বনিম্ন, গত 21 মাসে সর্বনিম্ন $149 কোটি রেমিটেন্স এসেছে বাংলাদেশে, যেটি গত 21 মাসের তুলনায় সর্বনিম্ন, আর অতীতের বছরগুলোর তুলনায় সেটি 16% কম। এই যে যে খবরটির কথা বললাম সেটি আপনারা হয়তো এরই মধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এটি হচ্ছে ফেব্রুয়ারি 2022-এর সর্বশেষ রেমিটেন্সের কথা আমি বলছি। এই যে রেমিটেন্স হঠাৎ করে কমে গেল, যেটি 21 মাসের তুলনায় সর্বনিম্ন রেমিটেন্সের কথা বলা হচ্ছে, এখন বিশেষজ্ঞ অনেকে যেটি বলছেন যে হঠাৎ করে করোনার পরে আমাদের প্রবাসীরা তারা তাদের কর্মসংস্থানে ফিরে গেছেন, তারা তাদের অর্থ সঞ্চয় করতেছে, নিজেদের কাছে কিছু অর্থ রেখে দিচ্ছেন, এটি একটি কারণের কথা তারা বলছেন। আরেকটি কারণ তারা বলছেন যেটি, সেটি হচ্ছে করোনার সময় বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে আপনার দেশে টাকা পাঠিয়েছিলেন, সেজন্য প্রচুর রেমিটেন্স আসতো, কিন্তু করোনা পরবর্তী এখন আবার যে হুন্ডির কথা বলা হয়, অবৈধ চ্যানেলে যে টাকা পাঠানো হয় সেটি তারা মনে করতেছেন সেটি বেড়েছে, এই জন্য কিছু টাকা হয়তো হুন্ডির মাধ্যমে আসতেছে যেটি কাউন্ট হচ্ছে না। এই কারণগুলোর কথা বলছেন বিশেষজ্ঞগণ। তারা এই কারণগুলো দেখিয়ে বলছেন যে এই কারণে হয়তোবা রেমিটেন্সের যে নিম্নগতি বা যেটি কমে আসছে সেটি হতে পারে। তারা যে কারণগুলো বলেছেন সেটির সাথে আমিও একমত, এটি সত্যি কথা। করোনা পরবর্তী আমাদের প্রবাসী ভাইয়েরা আবার তাদের কর্মসংস্থানে ফিরে গেছেন, আগে তাদের যে অভিজ্ঞতাটি হয়েছে করোনাকালীন সময়, তারা যে নিজের জন্য কোনো সঞ্চয় করতেন না, নিজের কাছে কোনো অর্থ জমা রাখতেন না, এখন তারা সেখান থেকে একটা শিক্ষা পেয়েছেন, নিজের জন্য কিছু সঞ্চয় তারা করতেছেন, এটি সত্যি কথা। অন্যদিকে যে হুন্ডির কথা বলা হচ্ছে এটিও ঠিক। এরই মধ্যে আমরাও জেনেছি যে যারা হুন্ডির কাজগুলো করেন, হুন্ডি ব্যবসা যারা করেন, তারা আবার তাদের কার্যক্রম শুরু করেছেন, হুন্ডির মাধ্যমে টাকা আসতেছে। এই দুটি কথা যারা বিশেষজ্ঞগণ যারা বলেছেন তারা অসত্য বলেননি, তারা এটাও কিন্তু যুক্তিসঙ্গত, এটির সাথে আমিও একমত। তবে আরও কিছু কথা কিন্তু থেকে যায়, শুধুমাত্র এই দুটি কারণে যে রেমিটেন্সের প্রবাহ যেটি সেটি কমে গেছে এটি কিন্তু সঠিক না বলে আমি মনে করি। আমি আবারও বলছি যে কথাগুলো বলছি সেটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যেহেতু আমি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবে ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি সে কথাগুলো বলছি। আপনাদের নিশ্চয় মনে আছে যে 2016-17 সালের দিকে হয়তো বা সৌদিকরণ যেটি শুরু হলো, এই সৌদিকরণের ফলে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী ভাই তাদের কর্মসংস্থান হারিয়েছেন, এখনও হারাচ্ছেন। সেই 2016-17 সাল থেকে শুরু করে 2022 সাল, এখন 2022 সালে এসেও আমরা কিছুদিন আগে যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে সৌদি আরবের যে সুপার মার্কেটগুলো আছে বা বাখালা যেগুলোকে বলে, সুপার শপ যেগুলো আছে, সেগুলোতে ক্যাশিয়ারে যিনি বসতেন এখন থেকে সেখানেও কিন্তু সৌদি নাগরিক বসবে। এর আগে কিন্তু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ছোটো ছোটো যে সুপার মার্কেটগুলো আছে এগুলো কিন্তু তারা পরিচালনা করতেন। আমরা যে খবরটি জেনেছি বা যে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছি, এ 2022 সালের মার্চে এসেও কিন্তু আরও একটি সেক্টর হারালো এই অভিবাসী বা প্রবাসীরা, এখানে আমাদের বাংলাদেশিরও কিন্তু আছেন। এই যে 2016 সাল যদি বলি বা 2018 সাল থেকে যদি বলি, 18 থেকে 22, গত 4 বছর বা 5-6 বছরে কী পরিমাণ আমাদের এই প্রবাসীরা তাদের কর্মসংস্থান হারিয়েছেন, আর সেই খবরটিও কিন্তু আমাদেরকে নিতে হবে, সেই জরিপটিও কিন্তু আমাদেরকে করতে হবে, কত সংখ্যক প্রবাসী কর্মসংস্থান হারিয়েছেন। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে কর্মসংস্থান হারানোর কথাটি বললাম, এটি হারিয়ে তারা কোথায়, এদের বেশিরভাগই কিন্তু দেশে চলে আসছেন, তাহলে আমাদেরকে সেই জরিপটিও করতে হবে যে কী পরিমাণ প্রবাসী বা সৌদি প্রবাসী তারা দেশে আসলেন এবং তাদের দেশে আসার পিছনে কারণটি কী।
এটিও কিন্তু আমাদেরকে খোঁজ নিতে হবে এবং আরো একটু খোঁজ নিতে হবে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের এই যে কর্মসংস্থান হারানো যে প্রবাসীগুলো তারা তাদের মধ্য থেকে কত শতাংশ তাদের যে কর্মসংস্থান সেটি পুনরায় ফিরে পেয়েছেন বা অন্য কোনো কাজে তারা যোগ দিয়েছেন বা কোনো না কোনো ভাবে হয়তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নাকি তাদের মধ্যে এখনো অনেকেই বেকার সেই খবরটি কিন্তু আমাদেরকে নিতে হবে এই কথাগুলো বলছি এই কারণেই কারণ এই যে রেমিটেন্সের কথা আমরা যেটি বলছি রেমিটেন্স আসবে কোথা থেকে যখন একজন প্রবাসীর আয় থাকবে যখন তার ইনকাম থাকবে তখন সে টাকা পাঠাবে আমরা তো এমনও তথ্য আমাদের কাছে আছে যে অনেক প্রবাসী এখনো আছেন যারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেখানে এখনো অপেক্ষায় আছেন কখন তিনি ঘুরে দাঁড়াবেন কখন তিনি নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন বা কোথাও একটি জব হবে এর আগে এখন যে বেকার সময়টি সেটি কিন্তু সে দেশ থেকে টাকা নিয়ে সেখানে চলতেছেন এমন উদাহরণ বা এমন খবরও কিন্তু আমাদের কাছে আছে তো এই যে কথাগুলো বললাম এই যে কারণগুলো দেখালাম এগুলোর কারণে কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহ যেটি সেটি অবশ্যই কমতে পারে বলে আমি মনে করি অন্যদিকে আপনাদেরকে কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম বা সৌদি আরবের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত তার মুখে আপনারা শুনেছেন যে প্রতিদিন 5,000 করে ভিসা ইস্যু হচ্ছে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে এর আগে আপনারা যখন বাংলাদেশ বিমানের ভাড়া বৃদ্ধি পেল তখনও কিন্তু একটি কারণকে তারা হাইলাইট করেছেন সেটি হচ্ছে প্রচুর সংখ্যক নতুন কর্মী যাচ্ছে সৌদি আরবে কোনো ফ্লাইট খালি যাচ্ছে না টিকিটের মূল্য কিভাবে কমবে আর আমরা যে টিকিটগুলোর কথা বলি যে টিকিট কেন পাওয়া যায় না তখনও কিন্তু বলা হয় যে প্রচুর সংখ্যক নতুন কর্মী তারা কিন্তু সৌদি আরবে যাচ্ছেন এটি নিঃসন্দেহে ভালো খবর আমাদের দেশ থেকে কর্মী যাবে শ্রমবাজার বড় হবে রেমিটেন্স বাড়বে রেমিটেন্স আসবে এটি তো নিঃসন্দেহে ভালো খবর স্বীকার করতে হয় কিন্তু এই যে কর্মীগুলো যাচ্ছে যাদেরকে আমরা বাংলাদেশ থেকে পাঠাচ্ছি তারা কার কাছে যাচ্ছে কোথায় যাচ্ছে কোন কোম্পানিতে যাচ্ছে কত টাকা তাদের বেতন তারা কি আধো সে কোম্পানিতে তাদের কাজটি পেয়েছে তাদেরকে যে টাকা স্যালারি দেওয়ার কথা তারা কি সেটি পাচ্ছে এই খবরটিও কিন্তু আমাদেরকে নিতে হবে কথাটি কেন বলছি আমরা গত 2 বছর ধরে সর্বশেষ 2 বছরের কথা যদি বলি প্রচুর সংখ্যক নতুন কর্মী যারা বাংলাদেশ থেকে কেউ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ভিসা কিনে সৌদি আরবে গেছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু এখন পর্যন্ত বেকার তারা কিন্তু কাজ পাননি এর অন্যতম একটি কারণ হচ্ছে ফ্রি ভিসা যদি আমরা সবসময় আপনাদেরকে সচেতন করি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আপনারা অবশ্যই কোথায় যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন সেটি খোঁজখবর নিয়ে তারপরেই যাবেন এরপরও কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকেই গায়ের জোরে চলে যাচ্ছেন যে আমি কোনোরকম সেখানে চলে যাই যাওয়ার পর একটা না একটা কাজের ব্যবস্থা তো আমার হবে সমস্যা কী কিন্তু কাজটিকে আধো আপনি পাচ্ছেন আমরা প্রতিনিয়ত ফোন পাচ্ছি মেসেজ পাচ্ছি 1 বছর ধরে বেকার 6 মাস ধরে বেকার আসছি পর্যন্ত কোনো কাজ পাইনি ইকামা পাইনি কপিলের দেখা পাইনি খেতে পারতেছি না একটা কাজের ব্যবস্থা করে দেন এই খবরগুলো কিন্তু আমাদের কাছে আসে তাহলে আমরা যে আমাদের শ্রমবাজারটিকে বড় করতেছি আমরা যে হিসাব করতেছি যে এই মাসে কতজন কর্মী পাঠালাম এই বছর কতজন কর্মী পাঠালাম আমরা তো কর্মী পাঠিয়েছি কিন্তু সেই কর্মীগুলো আমাদেরকে রেমিটেন্স কি দিচ্ছে তাদের মাধ্যমে আমরা কি রেমিটেন্স পাচ্ছি এই খবরটিও কিন্তু আমরা নিই না এটিও নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি গত কিছুদিন আগে আমি বাংলাদেশে আসার পর আমাদের বিএমইটির ডিজি জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো যিনি মহাপরিচালক শহীদুল ইসলাম সাহেবের সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম কথার এক ফাঁকে তিনি আমাকে বলছিলেন যে আমরা প্রচুর সংখ্যক কর্মী পাঠাচ্ছি প্রতিনিয়ত আমরা সৌদি আরবে ভিসা দিচ্ছি আমরা বিএমইটি কার্ড ইস্যু করতেছি অনেক কর্মী কিন্তু যাচ্ছে কিন্তু সে পরিমাণ রেমিটেন্স তো আমরা দেখতে পাচ্ছি না আসলে এর কারণটি কী এমন একটি প্রশ্ন কিন্তু তিনিও করেছিলেন তিনি এটিও বলেছেন যে হয়তো খুব শীঘ্রই তিনি সৌদি আরবে যাবেন এবং কর্মীরা যারা আছেন তারা কে কী অবস্থায় আছেন খোঁজ খবর নেবেন আমিও তাকে অনুরোধ করেছি যে আপনি সুযোগ পেলে অবশ্যই যাবেন এবং এই প্রবাসীরা নতুন করে যে কর্মীগুলো পাঠাচ্ছেন তারা আধো কাজটি পাচ্ছে কি না তাদের যে কাজটি করার কথা সেখানে তারা আসছে কি না এই খবরগুলো আসলে নেওয়া দরকার তাদের যে স্যালারি যেটি সেটি তারা পাচ্ছে কি না এই খবরটি আসলে আমাদের নেওয়া দরকার এর মধ্যে আরেকটি সমস্যা যুক্ত হয়েছে এখন নতুন করে সেটি হচ্ছে সৌদি আরবে নতুন একটি আইন যেটি করেছে সেটি হচ্ছে এখন নিয়োগকর্তা কপিল বা কোম্পানি চাইলে তার কর্মীর জন্য 3 মাসের ইকামা করতে পারবে 6 মাসের ইকামা করতে পারবে 1 বছরের ইকামা করতে পারবে যেহেতু এই কপিল বা কোম্পানিগুলো সুযোগটি পেয়ে গেছে যেহেতু সুযোগটি পেয়ে গেছে যে 3 মাসের ইকামা সে করতে পারবে তাহলে একজন কর্মীর জন্য তিনি 10,000-12,000 রিয়াল দিয়ে এখন আর ইকামা করবে না তিনি এখন 3,000 রিয়াল দিয়ে 3 মাসের ইকামা করবে বাকি 9,000 টাকা তার পকেটে রাখবে এখন যে সমস্যাটা হচ্ছে আমাদের অনেক কর্মীর ইকামা হচ্ছে মাত্র 3 মাসের কারো হচ্ছে 6 মাসের অনেকে বাংলাদেশ থেকে যাওয়ার আগে যিনি ভিসা দিয়ে নিয়ে গেছেন তার সাথে কন্ট্যাক্ট করছেন যে তাকে 1 বছরের ইকামা দিবে কিন্তু ওইখানে যাওয়ার পর দিচ্ছে হচ্ছে 3 মাসের এই অভিযোগটিও কিন্তু আমরা জেনেছি আর অন্যদিকে 3 মাস ইকামা দেওয়ার পরে যখন ইকামাটি এক্সপায়ার হচ্ছে তখন কিন্তু কপিল বা যিনি এর দায়িত্বে আছে তিনি কিন্তু পরে ইকামাটি করে দিচ্ছেন না বেকার হচ্ছে অবৈধ হচ্ছে
এটিও কিন্তু একটি কারণ এই খোঁজ খবরগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে আরেকটি হচ্ছে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী সৌদি আরবে এখন অবৈধ হয়ে আছেন যাদের কোম্পানি কপিল নিয়োগকর্তা কারো ইকামা করে দেননি কারো কাউকে হুরুপ দিয়ে রাখছেন সৌদি আরবে যেহেতু এখন প্রচুর সংখ্যক নতুন কর্মী যাচ্ছে সেই কারণে অবৈধ যারা আছে তাদেরকে কিন্তু কেউ কাজ নিচ্ছে না তারা কিন্তু এখন বেকার সেখানে বসে আছে আমরা কিন্তু ঠিকই কাউন্ট করতেছি যে সৌদি আরবে এখন আমাদের বৈধ অবৈধ মিলে 25 লাখ প্রবাসী কিন্তু 25 লাখ প্রবাসীর মধ্যে কত লাখ প্রবাসী তাদের কর্মসংস্থানে আছেন কাজ করতেছেন সেটিরও একটি জরিপ করে দেখা দরকার কথাগুলোর জন্যই বলছি হঠাৎ করে এখন যে করোনা নেই এখন আবার সবাই কাজে ফিরে গেছেন সবাই আবার ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ এখন তো আমাদের রেমিটেন্স বাড়ার কথা কেন কমবে তো সেজন্য বিশেষজ্ঞগণ যে কারণগুলো দেখিয়েছেন সেগুলোর সাথে আমি একমত সে আগেও বলছি এখনো বলছি এটিও সত্যি কথা কিন্তু তার পাশাপাশি আমাদের অনেকগুলো সমস্যা রয়ে গেছে যে সমস্যাগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এগুলোর সমাধানের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে এতক্ষণ যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যাগুলোকে সমস্যা থেকে সম্ভাবনায় রূপান্তর করতে হলে এর পিছনে কাজ করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তাদের মাধ্যমে তাদের যে সকল কর্মকর্তারা আমাদের অভিবাসীদেরকে নিয়ে কাজ করে তাদেরকে কাজে লাগাতে হবে তাদের মাধ্যমে সঠিক জরিপ চালিয়ে তাদের মাধ্যমে সঠিক তথ্যগুলো নিয়ে আসতে হবে অন্যদিকে আমরা যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি নিয়মিত খোঁজখবর রাখি আপডেটগুলো রাখি আমরাও চাইলে সহযোগিতা করতে পারি কিন্তু আমরা সেই সুযোগটি পাবো না সেজন্য আমরা বলছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে সকল কর্মকর্তাগণ এই অভিবাসীদেরকে নিয়ে কাজ করেন এই রেমিটেন্স খাতে কাজ করেন এই তাদেরকে কিন্তু এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে এই সমস্যাগুলো যদি ফাইন্ড আউট করে সমাধান করা যায় তাহলে এই যে শুরুতে যে কথাটি বলছিলাম সর্বনিম্ন রেমিটেন্স সেটি আমাদেরকে আর শুনতে হবে না অতীতে যেমন আমরা শুনেছি যে রেমিটেন্সের রেকর্ড গত মাসে যা ছিল তার থেকে আরও কয়েক গুণ বেশি রেমিটেন্স বাংলাদেশে আসছে যে খবরটি আমরা শুনতাম আমরা বিশ্বাস করি যে এই সমস্যাগুলো সমাধান করলে আমাদের রেমিটেন্স প্রবাহ আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রিয় বন্ধুরা আবারও বলছি এই যে অভিমতগুলো দিলাম বা কথাগুলো বললাম এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এখানে ভুল থাকতে পারে এখানে কোনো কারেকশন থাকতে পারে এবং আমি হয়তো ভুল তথ্যও দিতে পারি কিন্তু আমার অভিজ্ঞতা যেটি বলে আমি এতদিন পর্যন্ত প্রবাসীদের সাথে কাজ করে যে জেনেছি বা বুঝেছি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন কমেন্ট করে আপনারা সেটি জানাবেন আরও যদি কিছু যোগ করা যায় সেটিও আপনারা কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের প্রবাসীদেরকে নিয়ে যারা কাজ করেন প্রবাসীদের অভিভাবক যারা আছে তাদের নজরে যেন আসে সেজন্য আপনারা সহায়তা করবেন বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ